বাংলার নতুন মিষ্টি। লে যা লে যা রে মেহকি রাত মে তু এসি মুন্না কাট দে যা মুন্না কাট দে যা রাতে রাতে মে বিগো সাথ মে তু এসি মুন্না কাট দে যা মুন্না কাট দে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো গেয়েছো তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উৎসাহের যে কাজ সেটা আজকে আমার কাছে, মানে সেই দায়িত্বটা আমার ওপরে। ও তো বলেছে মাম্মা আর ও ছাড়া এখানে কেউ থাকবে না, ও মুড সুইং করে তো ভীষণ। যাই হোক, শীর্ষা তাই তো, প্রেক্ষা ভালো নাম কি তোমার? শীর্ষা তো আমরা শীর্ষা বলে দর্শকরা চেনে, বাজলো তোমার আলোর বিনোদ, তো তোমার চরিত্রের নাম শীর্ষা। কিন্তু তোমার আসল নামটা কি বলো? আসল নাম, আমার আসল নাম বলো। ঠিক এরকম দুষ্টুমিটাই ও করে, সেটাও সবসময় এরকম দুষ্টুমি করে। ওকে কিছু একটা বলতে হলে তারপর উল্টো একটা উত্তর দেয়, কিছু প্রশ্ন করা হলে। বলো না, প্রেক্ষা কি? প্রেক্ষা কি বলো? প্রেক্ষা সাহা। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কি আমার থেকেও পড়ো? তুমি তো আমায় তুলতেই পারো না কোলে। ও আচ্ছা, আমি ওকে যেহেতু তুলতে পারি না ওই জন্য তুমি আমার থেকে বড়। তুমি আমার থেকে সত্যি বড়? হ্যাঁ। এ বাবা, তাহলে আমি সবাইকে এখন থেকে বলবো তোমাকে একটা ক্যাডবেরি দিতে। বড়রা কিন্তু কম ক্যাডবেরি পায়, ছোটরা বেশি ক্যাডবেরি পায়। তাহলে তুমি কি আমার থেকে বড়, কি বলবে? ছোট। তাহলে তুমি আমার থেকে ছোট, তাই তো? কোন ক্লাসে? আমি কেজি 1। বাবা কেজি 1, অনেক বড় হয়ে গেছিস তুমি। আচ্ছা এখানে বল। এই দেখো তুমি দাঁড়াও। আচ্ছা আমি দাঁড়াচ্ছি। ছোট। আচ্ছা এই তো, এই তো আমার থেকে ছোট। এবার উঠে বস, বসতে পারবি? এই যে আমার মাম্মা। এখানে সব থেকে বেশি কাকে ভালো লাগে? মাম্মা বলে সবসময় ফ্লোরের মধ্যে দুষ্টুমি করি আমি। না তুমি তো দুষ্টুমি করো না, তুমি তো গুড গার্ল হয়ে থাকো। দেখো আমি আজকে বলছি কিন্তু তুমি কিন্তু সব থেকে ভালো মেয়ে, তাই তো? আমার থেকেও তুমি ভালো। তো বলছি যে এখানে সব থেকে কাকে বেশি ভালো লাগে তোমার? আমার আমার জয়রাজকে আর আমার মিনু। জয়রাজ আর মিনু, আর কাউকে ভালো লাগে না? নিজেকে ভালো লাগে? হ্যাঁ। কি করতে ভালো লাগে? মামা যেরকম অনেক, আমার মিউজিক খেলতে ভালো লাগে, আমার চুরি লুকোচুরি খেলতে ভালো লাগে, আমার সব খেলতে ভালো। আর পড়াশোনা করা হয় কি? তাই অনেক কিছু জানে অবশ্যই, এখানে এসে পড়াশোনাও করে, খুব ভালো। খেতে ভালো লাগে? হ্যাঁ খেতে খুব খুব মিষ্টি লাগে খেতে। আচ্ছা খুব মিষ্টি লাগে, সব থেকে কী খেতে ভালো লাগে? আমার আমার সব থেকে খেতে ভালো লাগে ফিশ। আচ্ছা তাহলে একটা কথা বলো, ফিশ খেতে ভালো লাগে তাই তো? মাম্মারও কিন্তু ফিশ খেতে ভালো লাগে। একটা কিসি দিয়ে দাও আমাকে, এই জন্য ওরা আমাকে বেশি ভালো লাগে, আমি ওকে সবসময় আদর করি বলে। আমারও তোকে খুব ভালো লাগে। হ্যাঁ এই তো এটা শিখি। তাহলে একটা ডায়লগ বলে দেবে, একটা ডায়লগ বলো না, যেমন কিউট করে একটা ডায়লগ বলো না, তুমি সুন্দর করে ভীষণ সুন্দর করে একটা ডায়লগ বলে, যে কোনো একটা ডায়লগ বলো তো। আমি অন্য একটা স্টোরি বলবো, যেইটা ওই যে একটা রানী আকাশে উড়ে গেছিল, আবার বৃষ্টি হচ্ছিল। আচ্ছা তাহলে একটা শোনো, তাহলে তুমি একটা রাইমস বলো সুন্দর করে, একটা সুন্দর করে সুন্দর করে একটা রাইমস বলো। জানি জানি বলো। হ্যাঁ জানি জানি, বা যেটা তুমি জানো বলো। টু লিটল ডিকি বার্ডস। হ্যাঁ টু লিটল ডিকি বার্ডস বলো। টু লিটল ডিকি বার্ড সিটিং অন দা ওয়াল, ওয়ান পে পিটার দা আদার নেম পল, ফ্লাই অন দা পিটার ফ্লাই অন দা পল, কাম ব্যাক পিটার কাম ব্যাক পল। আচ্ছা বলছি যে সিনের মা ভালো নাকি ওই বাইরের মা ভালো, মানে যে ঘরে থাকে সেই মা ভালো নাকি সিনের মা, মানে আমি ভালো? তুমি ভালো। আচ্ছা মিনু ভালো তো, তো বাড়িতে গেলে আবার বলা হবে না তো যে ওই মা ভালো? ওই মা আমার বাড়িতে ভীষণ মারে, বাজে। ও মারলে তাহলে সেই মা বাজে? তাহলে আমি কি বলি আমার মা বাজে? আমার মাও তো এখন আমাকে মারে। হ্যাঁ
তোমার মা বাজে। আচ্ছা তুমি যা বলো না, বাচ্চাদেরকে মারতে নেই, বুঝিয়ে বলতে হয়, তাই না? কেন বুঝিয়ে কেন বলতে হয় বলো? বুঝে মারলে তো সবার কষ্ট হয়, তাই জন্য সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হয়। ও, তাহলে কেউ কাউকে মারবে না, সবাই সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলবে, আপনারা শুনলেন? হ্যাঁ, বুঝিয়ে বুঝিয়েই বলবে। আচ্ছা তুমি, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো। আচ্ছা মামা, সেটে তোমাকে মানে ফ্লোরে তোমাকে সব থেকে বেশি ডিস্টার্ব কে করে? আমায়? ইন্দ্র আঙ্কেল। ইন্দ্র আঙ্কেল? ইন্দ্র আঙ্কেল সব থেকে বেশি ডিস্টার্ব করে? আচ্ছা তুমি বলো তো মাম্মা, তুমি কেন হাতে আবার ফোন মারতে? আচ্ছা ঠিক আছে, ওটা তুমি ধরো, এই যে তুমি ধরো, আমি বসে আছি, আমি বসে আছি, এই যে আমি বসে আছি, আমি সব থেকে ছোট, তোমাকে সব থেকে কে বেশি ডিস্টার্ব করে বলো না? পাগল কে তু? আরে আমি শুনতে চাই, তুমি আমাকে বলো মাম্মা, বলো কে ডিস্টার্ব করে? আমায়? ইন্দ্র আঙ্কেলই করে। এই রে, আর কে সব থেকে সেটে ভালোবাসে? আমায়, বাবা আর মাম্মা। কিভাবে কথা বলতে হয় মিনুর মতো করে একটু শিখে দাও, কিভাবে কথা বলতে হয় বলো, যে তুমি একটু ভালো করে কথা বলবে। আরে হ্যাঁ ভালো, তুমি ঠিক আছে, শান্তি। ওই যে সিনেমার মধ্যে মাম্মা যেরকম ভালো ভালো ডায়লগ সুন্দর করে বলে সেরকম কিভাবে বলে আমি তো জানি না, তুমি একটু শিখিয়ে দাও আমাকে। আচ্ছা আমি তোমাকে এক লাইন বলি, তুমি সেটা একটু শিখিয়ে দাও, যে এরকম করতে নেই কাউকে, একদম বকা না। আচ্ছা ঠিক আছে, আমি এরকমই পারবো। আচ্ছা আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা বলবে? তাহলে বলো আমাকে চকলেট কিনে দাও না গো, নাহলে আমি একদম স্কুলে যাব না, আমি পড়াশোনাও করব না। বলো এটা শিখিয়ে দাও কীভাবে বলতে হবে। আমাকে চকলেট কিনে দাও না, আমি তাহলে স্কুলে দেবো না, আমাকে না চকলেট কিনে দিল। এটা কি আমাকেও বলতে হবে? হ্যাঁ, আমাকে চকলেট কিনে দাও না, নাহলে আমি স্কুলেও যাব না, চকলেট পড়াশোনাও করব না, ঠিক আছে না, পড়াশোনা করব, চকলেট না কিনে দিলে কিন্তু একটা রানী রোজ রোজ রাস্তায় হাঁটত, আর আমি হঠাৎ করে দেখতে পেয়েছিলাম একটা কাঠি ওই রানীটার পায়ে লেগে গেছিল। তারপর ওই রানীটার পা থেকে খুব জমে জমে রক্ত বেরো। আচ্ছা যা, আমি তো ভুলেই গেলাম, অনেকটা কি একটা, আর একটা রানী রাস্তায় হাঁটছিল, একটা রানী পুকুরে রাস্তায় হাঁটছিল, তারপর তারপর আমি হঠাৎ করে দেখতে পেলাম আর রাস্তায় একটা কাঠি পড়ে আছে ওই রানীটার পায়ে লেগে গেল। রাস্তায় একটা কাঠি পড়ে আছে ওই রানীটার পায়ে লেগে গেল। আমার একটা প্রশ্ন ইচ্ছে করছে জিজ্ঞেস করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করুক না, একটা লাস্ট প্রশ্ন, আমি একটু শুনি না শুনি না, কি বল, কোন স্কুলে পড়ো? আমি স্বামী বিবেকানন্দ একাডেমি। মাম্মা আর মাসিমুন্নির মধ্যে কোনো তফাৎ নেই, সত্যি বলছো মাম্মা? হ্যাঁ সত্যি বলছি তো, কোনো তফাৎ নেই। কেঁদে কেঁদে বলো, কেঁদে কেঁদে বলছি কীভাবে? কেঁদে কেঁদে ডায়লগ বলতে আমি না ভুলে গেছি। হ্যাঁ মাম্মা সত্যি তো বলছি। একবার একবার এটা এটা সামনে নিয়ে একটু শিখিয়ে দাও। হ্যাঁ মাম্মা আমি তো সত্যিই বলছি। আমি পারবো না তোমার মতো এত সুন্দর করে বলতে। তাহলে এবার তোমার ফ্যানেদের বলে দাও। তো আমি একটা অন্য স্টোরি বলে দিচ্ছি, সেইটা তুমি বলো। আর কোনো স্টোরি না, শোনা শোনা, আমার একটা কথা শুনবে মামা? ও মামা বলো। শোনা বলছি যে, এই যে যারা প্রতিদিন, ওকে ওকে ওকে, এই যে যারা প্রতিদিন এই বাজলো তোমার আলোর বেনু দেখে আর কি, হ্যাঁ তারা তো তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি যে বললে যে সবাই বলে মেয়েটাকে সুন্দর অভিনয় করে, কি সুন্দর ভালো করে পাঠটা করে, তো তারা তো এটা তো দেখবে। হ্যাঁ তো তুমি তাদেরকে কি কিছু বলবে? তাদেরকে বলে দাও না, বলে দাও তাদেরকে, বলে দাও তুমি কি। হ্যাঁ তারা দেখুক, তাতে আমি কিচ্ছু করবো না, দেখলে
না না দেখলে কিছু করবে না, মানে তুমি তাহলে কি বলতে চাও যে তোমাকে আর ওটা ভালোবাসবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বলে দাও না, যেরকম আমি বললাম যে সবাই যেন আমাকে আশীর্বাদ করে, আমাকে বড়রা আশীর্বাদ করলেই তো আমরা ভালো ভালো কাজ করতে পারবো, তেমন তুমি কি কিছু বলতে চাও বলো না। বলছি আমায় সবাই রোজ রোজ কম্পিটিশন করাতো, আমি রোজ রোজ র‍্যাম্প শো করতাম আর কম্পিটিশন করতাম। এটা কি? না না শোনো শোনো আমি বলছি, তুমি বলো এই শোনো, আচ্ছা বাবা শোনো আর কি আর কি, তোমাকে কি সবাই ভালোবাসবে না ভালোবাসবে না বলো না, তোমাকে কি সবাই ভালোবাসবে, তুমি কি চাও সবাই তোমাকে ভালোবাসুক নাকি চাও যে সবাই? হ্যাঁ গো বাবা আমি চাই আমার সবাই ভালোবাসুক গো, আমি আর পারতাছি না। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।